দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে, পর্নোগ্রাফি দেখেছে, ব্লু ফিল্ম দেখেছে, মুভি দেখেছে, তাদের চোখের ভেতরে খুনটি ঢুকিয়ে দেওয়া হবে, চোখের ভেতরে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে, নাউজুবিল্লাহ পড়ায়। এই চোখ দিয়ে বাজে কাজ দেখেছো, হারাম কাজ দেখেছো, আল্লাহ যুব সমাজকে অশ্লীল ভিডিওর থেকে বাঁচাই দিক পড়া। আমি যুবক পর্নোগ্রাফি দেখে নিজের জীবন নষ্ট করে দিও না। যেই যুবক, যেই মুরব্বী, যেই বোন, যেই মা মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখবে, তার ইমানের তাপমাত্রা কমে যাবে, সে নামাজে কোনো শান্তি পাবে না, রোজা রেখে কোনো শান্তি সে পাবে না। আল্লাহ কসম করে বলছি, নামাজ পড়ে সে কোনো শান্তি পাবে না, চিল্লায় কণ্ঠে কিনা, কোনো শান্তি নাই। ইট উইল ড্যামেজ ইউর সোল, ড্যামেজ ইউর সোল, আত্মাকে নষ্ট করে ফেলে। এটা বাজে জিনিস যখন আমরা দেখি, এটা আমাদের আত্মাকে নষ্ট করে ফেলে। এবাদতের যে মজা, যে স্বাদ, এটা আমরা হারিয়ে ফেলি। এজন্য আজ থেকে কোনো বাজে ভিডিও আপনারা দেখবেন, যখন দেখবেন। এখন কথা হচ্ছে একটা বিষয় বলে দেই, অনেক সময় আচ্ছা স্মার্টফোন আছে কার কার, দেখি হাত তুলুন তো, স্মার্টফোন আছে কার কার, অ্যান্ড্রয়েড ফোন আছে কার কার, সবার আছে এখানে অ্যান্ড্রয়েড ফোন? আচ্ছা মাশাআল্লাহ, হাত নামা। একটা বিষয় বলে দেই, মাঝে মাঝে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন খোলার সঙ্গে সঙ্গে বাজে ভিডিও অটোমেটিক চলে আসে। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? আমাকে অনেক মুরব্বী, অনেক যুবক বলে, হুজুর আমার তো কোনো বাজে নিয়ত নেই, আমার মোবাইল অটোমেটিক চলে আসে, এটা আমি কি করতে পারি? আমি বলবো ভাই, নিয়ত দেখে একজন, জোরে কম কে, দিলে তোমার কি নিয়ত আছে কেউ খবর রাখে না, রাখে একজন, তিনি কে? যখনই বাজে ভিডিও শো করবে চোখের সামনে, স্ক্রল স্ক্রল করবেন, বাজে ভিডিও আসার সঙ্গে সঙ্গে এটা কখনো ওপেন করা যাবে? যদি কখনো ওপেন করা যাবে, যদি ওপেন না করেন তাহলে আপনার আমলনামার থেকে সব গুনাহকে কেটে দিবে একজন, তিনি কে? আর যদি ওপেন করে ফেলো যুবক, আমার থেকে তুমি লিখে নিয়ে যাও, উইথ ফুল গ্যারান্টি, ফুল গ্যারান্টি বলছি, তুমি তোমার চোখকে বাজে জিনিস দেখার থেকে বাঁচাতে পারবা না, চিল্লাই কাও ঠিক কিনা। আজ থেকে কোনো বাজে ভিডিও যুবকরা দেখবা, জোরে কাও দেখবা, আর সমস্ত যুবককে বাজে ভিডিওর থেকে বাঁচাই দিক পড়না। আমি এটা বেনামাজির কবর, এবার নামাজির কবর কেমন হবে?